Hello friends, today we will learn about traffic signs. বন্ধুরা, তোমরা যখন বাইরে বের হও তখন এমন দেখতে অনেকগুলো সাইনবোর্ডস দেখতে পাও। তোমরা কি জানো এই সাইনগুলোর মানে কি? রাস্তায় চলতে গেলে এই সাইনগুলো জানা খুবই দরকারি। তো চলো আজকে আমরা জেনে নিই কিছু ট্রাফিক সাইনের ব্যাপারে। বন্ধুরা, এরকম আরও মজার মজার কথা শোনার জন্য আমার টক অ্যান্ড ফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমার বিষয়গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। তবে চলো শুরু করা যাক। বন্ধুরা, রাস্তায় বেরোলে এই জিনিসটা তো আমরা দেখতেই পাই, এটা হলো ট্রাফিক সিগন্যাল, যেখানে তিনটে লাইট আমরা দেখতে পাই। রেড লাইট জ্বললে বুঝতে হবে স্টপ, ইয়েলো লাইট জ্বলে উঠলে বুঝতে হবে রেডি টু মুভ, আর গ্রিন লাইট জ্বলে উঠলে বুঝতে হবে গো। বন্ধুরা, সাইনবোর্ডের এই সিম্বলটার মানে হলো পেডেস্ট্রিয়ান ক্রসিং। সাইনবোর্ডে থাকা এই সিম্বলটার মানে হলো স্পিড লিমিট। বন্ধুরা, সাইনবোর্ডে এই সিম্বলটার মানে হলো স্পিড বাম্প। এই সিম্বলটার মানে হলো লেফট টার্ন, আর এটা হলো রাইট টার্ন। বন্ধুরা, সাইনবোর্ডে থাকা এই সিম্বলটার মানে হলো নো পার্কিং। বন্ধুরা, এই সাইনবোর্ডটা যখন আমরা দেখব তখন বুঝতে হবে জিগজ্যাগ রোড, এটা হলো ইউ টার্ন। এই সাইনবোর্ডটার মানে হলো স্টপ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের বিষয়টি? আশা করছি এখন থেকে রাস্তায় বেরোলে তোমরা এই সাইনগুলো অবশ্যই ফলো করবে। বি হ্যাপি অ্যান্ড স্টে টিউনড। Bye.